তোর বাপ, ওকে 3 লাখ টাকা বেতন বছরে, মানে বাৎসরিক ইনকাম 3 লাখ হবে, এটাতে ঠেলে দিচ্ছে। আবার ওর বাপে বলতেছে বিল্ডিং করতে, ও এটা করবে কি দেবে? মানে যেখানে বাবা ছেলেকে বাধ্য করে ঘুষ খেতে, বাবা জানে যে আমার ছেলে 25,000 টাকা বেতনে চাকরি করলে হবে না, দরকার নাই তোর স্টেশন মাস্টার হওয়ার, ও অন্য কোনো কাজ করবে, ব্যবসা করবে। না আপনার কি আমার কথা কি অন্যদিকে চলে যাচ্ছে মনে? না খুব দুঃখ নিয়ে কথা বলতেছে, মানে বাপে জানে এখানে চাকরি করলে 25,000 টাকা বেতন, যে শ্বশুর তার মেয়েকে এর সাথে বিয়ে দিচ্ছে, তার বিল্ডিং আছে, বলছে না মাশাল্লাহ আমাদের রফিক ভাই কি বলবো, 5 বছর হয় না চাকরিতে, মাশাল্লাহ জমি নিছে দুইখানি, একটা ঘর করছে, দেখতে সেরাম লাগে, বিশ্বাস করবো না, ঘরের ভিতরে গেলে মনে হলো জান্নাতে আসছি। বেতন কত? 30,000 টাকা ওর বেতন আজকে। তো আপনি তো আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনি তো একবার বোঝেন না যে কি রো, 30,000 টাকা বেতন তো খেতেই পারবে না, 15,000-20,000 চলে যাবে, 10,000 হয় কি হবে? আপনি এখানে আসছেন ভালো করে দেখাইতে, এরপর আবার পুলিশে ধরে আপনার ধরলে মনে হলো যে পুলিশ খারাপ, র‍্যাব খারাপ। আপনি নিজের দিকে তাকান না, আপনি বলবেন শেখ হাসিনা খারাপ, খালেদা জিয়া খারাপ, ওই যে রাস্তার কাজ করছে সে দুর্নীতি করছে। আরে আপনার যে লেবার 300 টাকা বেতন, কন্ট্রাক্টর না থাকলে সে নিজে কাজ করে না, সেও দুর্নীতি করে কাজে। আপনি আসছেন কন্ট্রাক্টরের ভুল ধরতে, আপনার টাকা মেরে দিয়ে চলে গেছে, রাস্তার কাজ খারাপ করছে। আরে ওর যে লেবার 300 টাকা বেতনের, ওই লেবার পর্যন্ত কাজ করানোকে ধোকা দেয়, যেখানে যে সুযোগ পাচ্ছে সবাই যে সুযোগ নিচ্ছে, তাহলে খারাপ হতে পারে না, খারাপ মানুষ তাই মানুষ সংশোধন হতে হবে, মানুষের সংশোধন। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, মনে করতে হবে যে আমি মানুষ, আমার হিসাবে ইন্ডিভিজুয়াল, আল্লাহ টেক দ্যাট, আল্লাহ উইল আস্ক মি ইন্ডিভিজুয়ালি, আল্লাহ আমাকে একক ভাবে জিজ্ঞাসা করবে, আমার হিসাব একক ভাবে হবে, আমার হিসাবের সময় কেউ থাকবে না। সো কারেক্ট ইওর ওন সেলফ, নিজেকে নিজে শুধরাতে হবে, নিজেকে নিজে শুধরাতে হবে। আর চোর ডাকাতদেরকে বলে দিতে চাই, তুমি যতই চুরি করো ডাকাতি করো, তোমার ভাগ্যে আল্লাহ যতটুকু লিখছে এর বাইরে কিছুই চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ও চুরি ডাকাতি না করলে অতটুকু এমনি হালালি আসতো। তোমার ইমানে ত্রুটি আছে তাই তুমি মনে করো চুরি করে বড় হয়েছো, আল্লাহ তোমাকে এতটুকু এমনি দিয়ে দিত, তোমার ধৈর্য কম। যাই হোক, কথা বলছিলাম আমরা যারা বিবাহিত এবং ছেলে সন্তান আছে, লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছে আমরা উপদেশটা শুনবো, এন্ড দেন আজকে আমরা ঘরে গিয়ে ভাববো আমরা আমাদের ছেলেকে এই উপদেশ দিয়েছি কিনা, ঠিক আছে? وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله. আর স্মরণ করুন যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, ইয়া বুনাই, হে আমার ছেলে, বলবেন না এখন মেয়েদেরকে বলে নাই, ওনার ছেলে ছিল তাই ছেলে বলেই বলছে, আপনি মেয়েকেও বলবেন। ওকে একবার এরকম ওয়াজ করছিলাম ছেলে কথা বলে, এক মহিলা পরে ফেসবুকে লিখছে, শেখ মেয়েদের কথা তো বললেন না, আমি সন্তান বলেছিলাম, কেমন? তো যাক এখানে মা বোনরা ওয়াজ শুনতেছে তো মনে হয় না, যাক যাক আপারা আপনারাও আছেন এর মধ্যে, কেমন? মেয়ে হলে মেয়ে, ছেলে হলে আমরা সন্তান বলবো, কেমন? এখন ওনার ছেলে ছিল তাই উনি বলছে এই ছেলে, আপনার যদি কত বাপ আছে না তার ছেলে একটা, তো সে তো আর মেয়ে বলবে না, ছেলে ছেলেই বলবে, কিন্তু বাবা হিসেবে উপদেশ হবে, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার পুত্র, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচাইতে বড় গুনাহ। বলেন তো কত, সবচাইতে বলতে কত বড় গুনাহ, মানে এরপর একটা গুনাহ বলেন, জেনা, ব্যভিচার, মদ, মারামারি, কাটাকাটি, হত্যা, ঘুষ, সুদ, ঘুষাঘুষি, নাক ফাটাই দেওয়া, মুনাফিকি করা, বিজনেস মাইরে দিয়া, ওই যে এমএলএম বিজনেস এর মতো মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাওয়া, হ্যাঁ পুরো, যে যেমন এখন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলতেছে, বাংলাদেশে পাকিস্তানের হাজার হাজার মানুষ মেরে ফেলছে, এগুলো অপরাধ না? সবগুলো অপরাধ না, ঠিক আছে? লোকমান হাকিম বলছে যে নিশ্চয়ই শিরক সব চাইতে বড় অপরাধ, আপনি এবার একটা অপরাধ তৈরি করেন যেটা এটা চাইতে বড় হয় এবং প্রেজেন্ট করেন। আচ্ছা এবার বলেন তো শিরকটা কি? আবার হাসান বলুন, কেমনে শরিক করে? না না না, আপনার সহজ করে বলে দিই, এটা ঠিক আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, চাওয়া, সন্তান চাওয়া, যাওয়া, মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, এগুলো। এখন একটা কথা বললে তো ওয়াজ থেকে আস্তে আস্তে লোক ওঠা শুরু হয়ে যাবেন, হ্যাঁ ওঠা শুরু হয়ে যাবে, আর ভালো লাগবে না তো আপনার, যদি বলি মারহাবা ভালো লাগবে আপনার, খুব ভালো লাগবে আপনার, প্রবলেম হয়ে গেছে। আমি তো মনে করেন যখন যদি টাইনে ওয়াজ করতে,
কালকে ছিলাম অমুক জায়গায়, আজকে অমুক জায়গায় আসছি, টান তো আর আসবে, আমি তো জানি না সেগুলো, ইউটিউবে দেখছি এরকম। ঠিক আছে, বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে নিশ্চয় কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, মানে যে নামাজ পড়ে না সে কুফরও করে শিরিকও করে। না আপনি তো ভাই শিরিক খুঁজে পাবেন না, আপনার কাছে মনে হচ্ছে খালি গরু ছাগল উর্দুম বানিয়ে মসজিদ ছাড়া অন্য কোথাও গেলে শিরিক হয়। আমি মানি তো ওটা সরাসরি শিরিক, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সহজ করে দিয়ে গেছে যে শিরক এবং কুফরের মধ্যে আলাদাকারী মানে পার্থক্যকারী হচ্ছে কি সলা, মানে যে লোক সলাত আদায় করছে সে কুফরিও করেনি শিরিকও করেনি, আর যে নামাজ পড়েনি মানে ফজর যে 2 রাকাত পড়েনি, জোহর যে 4 পড়েনি, আসর যে 4 পড়েনি, মাগরিবে যে 3 পড়েনি, ঈশায় যে 4 পড়েনি, সে কুফরি করছে শিরিক করছে। ছোটবেলা আমার আম্মার বলছে আম্মা কুফরি কি, আম্মাকে কোরআনের উল্টা বললে কুফরি হয়। কেন আপনার এরকম শোনেন নাই? না যুবকরা শুনবে না, বয়স কম তো, এখনকার মারাও জানবে না। আমার আম্মা তো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ, তা আমার আম্মা বলতো, আমি বললাম আম্মা কোরআনের উল্টা কেমনে পড়ে, মানে ওরা ধরবে নাস থেকে পড়ে, না 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 মিনাল জিন্নাতি ওয়ান নাসের নাস মানে এটা নাকি পচি পারবে না, এটা যারা কুফুরি করে তারা উল্টা করে। এটা বললাম তো কি হয় কথা, জিন আসে ভূত আসে কুফুরিও হয়। ওনার সরল মনা মানুষ শুনেছি উনি মুরব্বীদের থেকে, তাই বলেছে। এটা এখানে কুফুরিরও কোরআন উল্টা পড়লে কুফুরি হয়, নামাজ না পড়লে কুফুরি হয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে নিশ্চয়ই তারা মানে কাফের মুশরিকরা, কারা মুশরিক আছে তাহলে না? এখন তো বলবেন জামশেদ ভাই কি বলতেছেন, আরে ভাই আমি বলি নাই কথা, 1450 বছর আগে প্রশ্ন হচ্ছে আপনাকে, বলছে যে নিশ্চয়ই তারা ওরা কারা মুশরিক এবং কাফেররা আর উম্মতে মুহাম্মদরা মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ, যে নামাজ পড়ে সে কাফের মুশরিক না উম্মতে মুহাম্মদ, আর যে নামাজ পড়ে না সে কাফের মুশরিকদের মতো। বলেন আমরা মুসলমান কয়জন আছি, বলেন আমরা মুসলমান কয়জন আছি তাহলে এখানে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।